নমস্কার বন্ধু, হেলথ এন্ড ওয়েল টিভিতে আপনাদের স্বাগত জানাই। আপনারা যদি নতুন এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনকে প্রেস করুন। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও, যে একটি আজকে আমি নতুন মেডিসিন নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আপনাদের অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকনকে প্রেস করুন, তাকি যে কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো সেটার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। বন্ধু, আজকে নিয়ে এসেছি আমি ব্র্যান্ড মেডিসিন মেফিজেস্ট কিট। এটা একটা কিট, পাঁচটা ট্যাবলেটের একটা কিট হয়। সেই কিটের সম্বন্ধে আজকে আমাদের আপনাদের আমি জানাবো। এই মেডিসিনটা হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি অ্যাবর্ট করার জন্য এই মেডিসিন ইউজ করা হয়। প্রথমত আপনাদের জানিয়ে দিই, এই কিটটি ইউজ করার আগে গাইনোলজিস্টের পরামর্শ আপনি নিয়ে নেবেন, নিজ নিজেই এই ট্যাবলেট ইউজ করবেন না। যে কোনো গাইনোলজিস্টের পরামর্শে এই ট্যাবলেট আপনি ইউজ করবেন। এই ট্যাবলেটে কী কী আছে সেটার আমি কী দিয়ে তৈরি সেটা বলে দিচ্ছি। এই ট্যাবলেটে পাঁচটা ট্যাবলেট থাকে, যেরকম কি এই ওষুধটা দেখতে এরকম হয়, দেখেন পাঁচটা ট্যাবলেট। পাঁচটা ট্যাবলেটের মধ্যে আপনার যে প্রথম ট্যাবলেটটা যেটা আছে সেটার কম্পোজিশন হচ্ছে মিফিপ্রিস্টোন। এটা হচ্ছে 200 মিলিগ্রামের হয়। তারপর আপনার দেওয়া আছে চারটা ছোট ছোট ট্যাবলেট, সেটা হচ্ছে মিসোপ্রোস্টল। ঠিক আছে, এই ট্যাবলেট আনওয়ান্টেড প্রেগনেন্সি বা যে কোনো মহিলা বাচ্চা নেওয়ার না নিতে চায় তখন এই ট্যাবলেটটি ইউজ করা হয়। আপনাদের আমি বারবার বলছি, নিজে থেকেই এই ট্যাবলেট ইউজ করবেন না। যে কোনো গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে আপনি এই ওষুধটি খাবেন, কারণ এই ওষুধের সাইড এফেক্ট অনেক বেশি। আপনাদের অজান্তে কত সাইড এফেক্ট অ্যারাইজ হবে সেটা আপনারা বুঝতেও পারবেন না। এই জন্য আপনাদের বলছি যে গাইনোকোলজিস্টের সাহায্যেই এই ওষুধটা আপনারা নেবেন। এই যে ট্যাবলেটটি মেফিজেস্ট কিট, 66 ডেজের প্রেগনেন্সি অ্যাবর্ট করে। আর এই ট্যাবলেটটি প্রেগনেন্সি হওয়ার 46 ডেজের পর নিতে হয়। ইভেন কি ইফ আমি বলছি যে প্রেগনেন্সি হওয়ার 10 দিন হয়েছে, তখন কিন্তু আপনি এই মেডিসিনটি নিলে খুবই ক্ষতি হবে। এই জন্য আপনি প্রথমে গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছে যাবেন, সব কিছু বলবেন, উনি চেক করবেন, তারপর গাইনোকোলজিস্ট এই ট্যাবলেটটি আপনাকে প্রেসক্রাইব করবে, তারপর আপনি এটা নেবেন। বন্ধু, আমার HWTVকে সাবস্ক্রাইব যদি না করে থাকলে আপনি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে প্রেস করুন, তাকে যে কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। এবার এই মেফিজিস্ট কিটের সম্বন্ধে বলি। এই ট্যাবলেটটি একটা কিট, পাঁচটা ট্যাবলেট থাকে। জাইডাস, এই জাইডাস কোম্পানি এটা বানায়, ঠিক আছে। আর এটাতে পাঁচটা ট্যাবলেট থাকে। আর এটার ডোজ হচ্ছে, প্রথম বড় ট্যাবলেটটা ডোজ হচ্ছে ফার্স্ট দিন যখন খাবেন, তারপর 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে এই চারটা ক্যাপসুল একেবারে খেতে হবে। এখন লেটেস্ট যে ডোজ আছে, এই চারটা ক্যাপসুল সাবলিঙ্গুয়াল মানে জিভের নিচে রাখতে হয়। জিভের নিচে রাখার পর তার 2 থেকে 3 ঘন্টার মধ্যে পেট ব্যথা শুরু হবে এবং ব্লিডিং হবে, ঠিক আছে। তো ইফ ব্লিডিং যদি বেশি হয় তো আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন, উনি সেটার ব্যবস্থা করবেন।
ঠিক আছে। আর এই ট্যাবলেট সম্বন্ধে বলছি, এই ট্যাবলেট দেখেন আমার কাছে আছে, ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 4/2018 আর এক্সপায়ারি ডেট হচ্ছে 3/2020। কোম্পানির নাম হচ্ছে জিডাস, এটা সিকিমে প্ল্যান্ট আছে, সেখানে ম্যানুফ্যাকচারিং করা হয়। এর সাইড এফেক্টগুলো হলো মাথা ঘোরানো, বমি বমি ভাব, বমি হওয়া, অতিরিক্ত ব্লিডিং, ইভেন কি এই মেডিসিন যদি বেশি ইউজ করা যায় তো বন্ধ্যাত্ব রোগও হতে পারে। তাই বন্ধু আপনাদের অনুরোধ, এই ট্যাবলেটটি যদি খান তো আপনি গাইনোকোলজিস্টের পরামর্শ অনুসারে খান। ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য, আর আপনাদের অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের শেয়ার করুন, তাকে যে কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। নমস্কার।